বন্ধুরা সবাইকে ক্রিপ্টো স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনাটা করব আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্যে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করেছেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যারা ইনভেস্ট করেছেন তারা কিন্তু নর্মালি এক্সচেঞ্জে রাখেন ফান্ড বা হতে পারে ট্রাস্ট ওয়ালেট মেটামাস ওয়ালেটে রাখেন আজকে আমরা জানবো যে সঠিক পদ্ধতিতে কি কোন জায়গায় কিন্তু আমরা ফান্ড রাখলে সেফ আমাদের ফান্ড থাকবে তার কারণ হচ্ছে আপনার কাছে দুশো ডলার থাকুক পাঁচশো ডলার থাকুক দশ হাজার ডলার থাকুক বিশ হাজার ডলার থাকুক এই যে ফান্ডটা আপনার সেটাকে কিন্তু সেফভাবে রাখা এটাই হচ্ছে মূল জায়গা তার কারণ হচ্ছে আপনি যদি দেখেন রিসেন্টলি ওয়াজির এক্সে কিন্তু একটা বড় হ্যাক হয়েছে আপনারা শুনেছেন হ্যাকিং যে কোনো জায়গায় হতে পারে আপনারা জানেন দু সালে কিন্তু বলা যায় বাইনান্সে কিন্তু একটা বড় হ্যাক হয়েছিল এবং তার সাথে সাথে আপনারা বর্তমান সময় যে এমটি কক্সের কথা এখন শুনছেন যে ফান্ড তারা রিপেমেন্ট করছে দু সালের এক্সচেঞ্জ আজকে দু সালে দাঁড়িয়ে এসে কিন্তু তারা রিফান্ড করছে ভগবান না করুক আপনারা আমার টাকা যদি এইভাবে ফেঁসে যায় সেক্ষেত্রে কিন্তু বলা যায় অনেক বেশি প্রবলেমে কিন্তু আগামী দিন আমরা পড়ব তার জন্যে কি কি প্রিকশানস আমরা নিতে পারি কোন কোন কাজ আমরা করতে পারি সেটা কিন্তু বলা যায় আমাদের দেখতে হবে তো আজকের ভিডিও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং অবশ্যই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করে রাখুন তার কারণ হচ্ছে টেলিগ্রামেই কোনো নিউজ আপডেট এলে কিন্তু আপনারা প্রথমে পান এবং কি কি করতে হবে কোন কোন কাজ করলে আমরা কিন্তু আমাদের ফান্ডকে আগামী দিন সেফলি রাখতে পারবো তার কারণ হচ্ছে বুল মার্কেট তো আসবে প্রফিট আপনি করবেন কিন্তু আলটিমেট ফান্ড যদি সেফ না থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম হ্যাক নিউজ যদি আমরা পেয়ে যাই আপনারা জানেন যে কিছু সময় অন্তর অন্তর কিন্তু আমরা হ্যাকের নিউজ পাই এমনটা নয় যে বাইনান্স সেফ এক্সচেঞ্জ বাইনান্সে কোনো দিন হ্যাক হয়নি দু হাজার সালেই কিন্তু বলা যায় পাঁচশো মিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু হ্যাক হয়েছিল পাঁচশো মিলিয়ন ডলার মানে আমি আপনাদের বললে বুঝতে পারবেন দুশো মিলিয়ন ডলারের হ্যাক হয়েছে ওয়াজিড এক্স এক্সচেঞ্জে ঠিক আছে মোটামুটি দু হাজার কোটি টাকার আশেপাশে তো বর্তমান সময় ওয়াজিড এক্স এক্সচেঞ্জ কিন্তু বলা যায় অনেক বেশি প্রবলেমে পড়ে গেছে তার থেকেও বড়ো কথা বর্তমান সময় টোটালি ট্রেডিং অফ আগামী দিন ওয়াজিড এক্স এক্সচেঞ্জ ফিফটি পারসেন্ট ফান্ড নিয়ে কী করবে সেটাই কিন্তু চিন্তা করছে নতুন করে এক্সচেঞ্জ রিওপেন করবে কারোর থেকে বলা যায় টাকা ধার নেবে মানে তাদের ইকুইটি সেল করবে বা ফান্ড রেজ করবে কি করবে এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ার নয় কিন্তু বর্তমান সময় যেটা শোনা যাচ্ছে সেটা নিয়েও আমি লাস্টে আপডেট দেবো ওয়াজিরেক সম্পর্কে কিন্তু আপনারা যদি দেখেন আপনাদের যে ফান্ড সেটাকে কিন্তু কিভাবে সেফ অ্যান্ড সিকিওর রাখবেন এটা হচ্ছে সব থেকে বড়ো মূল্যবান প্রশ্ন তো ফার্স্টেই আপনাদের বলবো আপনারা যদি ফান্ড অনেক বেশি হয় মোটামুটি দশ বিশ হাজার ডলার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা লং টার্মের জন্যে রাখতে চান বিটকয়েন ইথিরিয়াম হলে সেক্ষেত্রে কিন্তু আপনি হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করতে পারেন এবং এটা ইউজ করতে গেলে আপনাকে একটু শিখে নিতে হবে দেখে নিতে হবে যদি আপনার কাছে এই ধরনের ফান্ড থাকে তো যদি আপনার কাছে শর্ট ফান্ড থাকে ট্রেডিং করার ফান্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সচেঞ্জ প্রেফার করি এবং কোনো একটা পার্টিকুলার এক্সচেঞ্জে আপনার মনে হল বাইনান্স এক্সচেঞ্জ সেফ তাই শুধুমাত্র বাইনান্স এক্সচেঞ্জে আপনার টোটাল ফান্ড রেখে দিলেন এমনটা কিন্তু করবেন না আপনার মনে হয় বাইনাম সেফ সেই কারণে কিন্তু আপনি আপনার মোটামুটি থার্টি ফোরটি পার্সেন্ট ফান্ড কিন্তু ওখানে রাখতে পারেন কিছু ফান্ড আপনি ছড়িয়ে দিলেন বিট গেটে কিছু ছড়িয়ে দিলেন আপনি বাইবিটে কিছু আপনি ছড়িয়ে রাখলেন বিং এক্সে এইভাবে কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে এমনটা নয় আমার ভালো লাগে বলে টোটাল পয়সা আমি কিন্তু এক্সে রেখে দিলাম কোনো দিনও কিন্তু নয় এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে আপনি যে কেউ অনেকেই কিন্তু অনেক রকম এক্সচেঞ্জ ইউজ করে অনেকেই অনেক কিছু রেকমেন্ড করে রেকমেন্ড করা মানে এটা নয় আপনাকে শুধুমাত্র ওই কথাটাই শুনতে হবে ওই এক্সচেঞ্জেই কিন্তু সমস্ত ফান্ড আপনার রেখে দিতে হবে এই ভুলটা কখনও করবেন না ম্যাক্সিমাম সময় কী হচ্ছে আমি আপনাদের বলতে চেষ্টা করছি নর্মালি যখন আমরা এখন ভিডিও করছি এই সময় কিন্তু ম্যাক্সিমাম জন গুরুত্ব দিচ্ছেন না যখনই কিন্তু হ্যাকের নিউজ আসছে হ্যাক হয়ে যাচ্ছে পয়সা চলে যাচ্ছে বর্তমান সময়ে বিভিন্নজন কিন্তু আমায় মেসেজ করে বলছেন যে আমার পঞ্চাশ হাজার টাকা ছিল ওয়াজির এক্স এক্সচেঞ্জে বর্তমান সময় কি হবে কেউ বলছেন দু লক্ষ টাকা ছিল তো আলটিমেট আপনারা জানেন যে আমি সবসময় কিন্তু ইন্ডিয়ান এক্সচেঞ্জ আপনাদের ব্যবহার করতে না করতাম তার কারণ হচ্ছে মূলত কিন্তু এটাই রকম কিন্তু সিকিউরিটি নেই একটা এক্সচেঞ্জের মালিকের ঠিক নেই কার এক্সচেঞ্জ সেটা কেউ জানি না তো সেক্ষেত্রে আপনি কী করে এই এক্সচেঞ্জটাকে ভরসা করবেন যে কারণে আমরা কিন্তু বারবার ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ ব্যবহার করার কথা বলি যদিও যখনই কিন্তু বাইনান্সে হ্যাক হয়েছে যখন কিন্তু কুকয়েনে হ্যাক হয়েছে তারা কিন্তু তাদের যে সিও আছে বা বলা যায় তারা কিন্তু এ এম এ সেশনস করে মানুষের প্রশ্নের উত্তর দেয় বর্তমান সময়ে কিন্তু ইন্ডিয়ান এক্সচেঞ্জ ওয়াজির কিন্তু সেটাও করতে পারছে না যেটা কিন্তু অনেক বেশি একটা প্রবলেমের তো যে কারণে আপনাদের প্রবলেম তো আমরা শুনলাম কিন্তু সলিউশন কি ফার্স্ট ফার্স্ট টাইম যেটা আপনাদের বললাম যে আলাদা আলাদা এক্সচেঞ্জে আপনার ফান্ড রাখতে চেষ্টা করুন আপনার ফান্ড যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেট মেটামাস ওয়ালেট ইউজ করতে পারেন সেই ট্রাস্ট ওয়ালেট মেটামাস ওয়ালেটের যে কী সেটা সেফ অ্যান্ড সিকিউরলি আপনার নিজের কাছে রাখুন খাতায় লিকে রাখুন স্ক্রিনশট তুলে রাখবেন না তার কারণ হচ্ছে এটাই স্ক্রিনশট তুলে রাখলে সেটা আগামী দিন আপনার ফোন যদি কোনো চাইনিজ কোম্পানি বা কোনো রকম বলা যায় চাইনিজ ফোন হয় বা অন্যান্য কোনো ফোন হয় যেখান থেকে কিন্তু বলা যায় আপনার সেই স্ক্রিনশট যদি লিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফান্ডের সাথে আপনি কম্প্রোমাইজ করে ফেলছেন তো চাইলে খাতায় লিকে রাখুন তার সাথে সাথে একটা জিনিস করতে পারেন যদি পসিবল হয় অ্যাপেলের ফোন ইউজ করতে পারেন যদি আপনার কাছে পসিবল হয় আদারওয়াইজ কিন্তু বলা যায় স্ক্রিনশট তুলে রাখার এই জায়গাটা করবেন না এবং সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে কোনোভাবেই কিন্তু আপনি কোনো জায়গায় কোনো ইয়ারড্রপ হোক বা বলা যায় কোনো জায়গায় কিন্তু আপনার ওয়ালেট মেটামাস ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট কোথাও কিন্তু কানেক্ট করবেন না যেখানে আপনি আপনার টোটাল ফান্ড রাখছেন বেশি ফান্ড রাখছেন সেটাকে গিয়ে কিন্তু কোথাও কানেক্ট করবেন না কোনো লিঙ্কে ক্লিক করবেন না এটা হচ্ছে মূল ব্যাপার তার কারণ হচ্ছে আপনি যদি এই জিনিসটুকু বাঁচিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ট্রাস্ট ওয়ালেট মেটামাস ওয়ালেট আপনার জন্য কিন্তু খুব সেফ তার থেকে সেফ কিছু নেই কিন্তু হানড্রেড পার্সেন্ট ফান্ড কিন্তু ট্রাস্ট ওয়ালেট মেটামাস ওয়ালেটেও আপনি রাখবেন না আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে রাখুন আপনি পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করুন আমি কিন্তু যেভাবে করি সেইভাবেই কিন্তু আপনাকে বলতে চেষ্টা করছি আমার এক্সচেঞ্জে আছে বাইনান্সে আছে বিট গ্রেডে আছে বাইবিটে আছে ফান্ড কিন্তু ছড়ানো আছে বিং এক্সে আছে আপনারা জানেন তো ট্রাস্ট ওয়ালেটেও আছে মেটামাস ওয়ালেটেও আছে এমনটা কখনোই হবে না আমি আপনাদের বারবার বলি যে সমস্ত জায়গায় একসাথে হ্যাক হবে আমার হতে পারে বিটগেটে হ্যাক হলো কিন্তু আমার বাকি যে ফান্ড সেটা কিন্তু বলা যায় বিটগেটে হয়তো টেন পার্সেন্ট আছে বাকি নাইনটি পার্সেন্ট ফান্ড কিন্তু আমার সেভ থাকলো হতে পারে আমার ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস কোয়ালেটে হ্যাক হলো আমার টোয়েন্টি পার্সেন্ট ফান্ড কিন্তু হ্যাক হলো বাকি কিন্তু বলা যায় টোটাল ফান্ড কিন্তু সেভ থাকলো এইট্টি পার্সেন্ট ফান্ড বর্তমান সময় যারা ওয়াজির এক্স অ্যাকাউন্ট করেছিলেন বা টোটাল ফান্ড কিন্তু ওয়াজির এক্সে রেখেছিলেন বর্তমান সময় তাদের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ এবং আগে কিন্তু বলা যায় এই অপশান ছিল না তার কারণ হচ্ছে আগে এত এক্সচেঞ্জ ছিল না এমটি গক্সের যখন হ্যাক হয় আপনারা দেখতে পাচ্ছেন সাতই ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো এবং সেই সময় বিটকয়নের প্রাইস কিন্তু বলা যায় অনেক কম ছিল এবং যা বিটকয়েন ছিল সেটা কিন্তু বলা যায় ম্যাক্সিমামটাই কিন্তু তারা বলা যায় যে হ্যাক হয়ে গেছিলো এবং তারপরে হ্যাকিংয়ের যে বলা যায় নিউজ সেটা কিন্তু বলা যায় এখানেই থেমে নেই আপনারা যদি দেখেন সাতই ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো গক্স তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পিকো স্টক্স এইসব আপনারা জানবেন না তার কারণ হচ্ছে সেই সময় দু হাজার চোদ্দ পনেরো সালে ম্যাক্সিমাম জনই ছিলেন না ফ্লেক্স কয়েন এই যে এক্সচেঞ্জগুলোর নাম আপনারা শুনছেন পোলোনিক্স বর্তমানে কিন্তু এখনও চলছে পোলোনিক্স এক্সচেঞ্জ এটা অনেক পুরোনো এক্সচেঞ্জ দু হাজার চোদ্দো সালে কিন্তু হ্যাক হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন তখন সাতষট্টি আর পাঁচশো ডলারের মতো কিন্তু হ্যাক হয়েছিল সেই সময় কিন্তু বলা যায় এই অ্যামাউন্টটা এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট সেই নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে রিসেন্টলি হ্যাক হওয়া কিছু যে আপনারা দেখতে পাচ্ছেন বিট স্ট্যাম্প সালে কিন্তু হয়েছিল এবং এছাড়াও আপনি যদি দেখেন বর্তমান সময়ে কয়েন থেকে শুরু করে আমি দেখাতে চেষ্টা করব বিট ফিনেক্স তার নাম আপনারা শুনেছেন দু সালে দুই আগস্ট কিন্তু বলা যায় হ্যাক হয়েছিল এই যে হ্যাকিংয়ের যে বলা যায় সিলসিলা এটা কিন্তু অনেক পুরোনো সময় থেকে চলছে আমি এই লিস্ট আপনাদের দেখিয়ে দিতে চেষ্টা করবো কয়েন চেক আপনারা আর্ধেক এক্সচেঞ্জের কিন্তু নামই হয়তো শোনেননি সেই এক্সচেঞ্জগুলো কিন্তু বলা যায় বর্তমান সময় হয়তো এক্সিস্টও করে না তো এই যে ব্যাপারটা ম্যাক্সিমাম এক্সচেঞ্জ কিন্তু এইভাবেই বন্ধ হয়ে যায় আপনারা জানেন এবং পুরোনো সময়ে কিন্তু আমরা দেখেছি বর্তমান সময়ে আমরা দেখছি বিট ট্রু থেকে শুরু করে আপনি দেখুন আপবিট এক্সচেঞ্জ আপনারা জানেন সাউথ কোরিয়ার এক্সচেঞ্জ সেখানেও কিন্তু বলা যায় একই সমস্যায় পড়েছিলো দু সালে এবং তার সাথে সাথে তো বলা যায় যে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলো আছেন কু কয়েন দেখুন দু হাজার সালে হ্যাক হয়েছিল সেখানে কিন্তু বলা যায় কু কয়েনের যে বলা যায় মালিক তারা কিন্তু বলা যায় সামনে এসেছিলেন এবং টোটাল ডিটেলস প্রোভাইড করেছেন এবং সেই কারণে কুকোয়েন আজকে ওয়ান অফ দ্য বেস্ট এক্সচেঞ্জ আমরা বলতে পারি ইন্ডিয়ার জন্যেও ইন্ডিয়াতেও কাজ করছে এবং হটবিটের মতো এক্সচেঞ্জ আপনারা জানেন উঠে গেছে রিসেন্টলি আমরা বলতে পারি উঠে গেছে বিটমার্ট যেখানে কিন্তু আমি আপনাদের বলি অনেক বেশি ডিফিকাল্ট এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জটাকে না ব্যবহার করার চেষ্টা করুন যত না ব্যবহার করবেন ততই ভালো নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ধরনের সমস্ত এক্সচেঞ্জ যেগুলো আছে কোনোটাই কিন্তু বলা যায় সেফ নয় আবার সবকটাই কটাই সেফ আমরা এই জন্যই বলতে পারি এতদিন আমরা জানতাম দু হাজার একুশ সালের বুলরানেও আমরা দেখেছি ওয়াজির এক্স কিন্তু ইন্ডিয়ার মধ্যে এক নম্বর এক্সচেঞ্জ ছিল এবং সব থেকে বেশি ভলিউম জেনারেট করতো বর্তমান সময় সেই এক্সচেঞ্জে হ্যাক হলো এবং সব থেকে আশ্চর্যজনক কথা এটাই ওয়াজিরিক্স এক্সচেঞ্জের একটা ওয়ালেটেই ফিফটি পারসেন্ট ফান্ড ছিল আমি নিজে মানে আমি একজন পার্সন হয়ে আমি দু হাজার ডলার যাই আমার পোর্টফোলিও হোক না কেন আমি সেটাকে জানি যে চারটে ওয়ালেটে ছড়িয়ে রাখতে হয় ওয়াজির এক্স এক্সচেঞ্জের মালিকরা জানে না এক্স এক্সচেঞ্জ কিন্তু জানে না যে আলাদা আলাদা ওয়ালেটে টাকা রাখতে হয় তার কারণ হচ্ছে হ্যাক হয়ে গেলে পুরোটা যাবে না তো এইটুকু বেসিক সেন্স নেই আজকে যে হ্যাকিং করেছে তে তিন সে তিনটে আলাদা আলাদা ওয়ালেটে কিন্তু রেখেছে দুশো মিলিয়ন ডলার তিনটে আলাদা আলাদা এক্সচেঞ্জে আলাদা আলাদা ওয়ালেটে কিন্তু তারা রেখেছে ইথেরিয়ামে কনভার্ট করে হ্যাকাররা জানে আলাদা আলাদা ওয়ালেটে রাখতে হয় কিন্তু ওয়াজিরিক্স এক্সচেঞ্জ জানে না এটা কিন্তু বলা যায় খুব শকিং জিনিস তো এই ধরনের এক্সচেঞ্জ যত না ব্যবহার করবেন ততই ভালো যদি কোনোভাবে এরা ট্রেডিং শুরু করতে পারে আপনার ফিফটি পারসেন্ট ফান্ড রিকভারি দিতে পারে বা এমনটা হতে পারে শোনা যাচ্ছে যে ফিফটি পারসেন্ট যেটা আপনার হ্যাক হয়েছে সেটাকে কিন্তু লক করে রাখবে বাকি ফিফটি পারসেন্ট আপনার জন্যে খুলে দেবে এই ধরনের কিন্তু নিউজও পাচ্ছি আমরা সেক্ষেত্রে সেই ফিফটি পার্সেন্ট উইড্রো করে অন্য এক্সচেঞ্জে আপনি শিফট করতে পারেন তার কারণ হচ্ছে আজ হাফ হয়েছে পরের দিন পুরোটা হবে না এত বোকামি এরা করবে না এটা কিন্তু আমরা ভাবতে পারি তো এই জিনিসটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই হ্যাকিংটা হয়ে যাওয়ার পর এই যা বলে লাভ নেই তার আগে কিন্তু আমাদের অনেক বেশি সচেষ্ট হতে পারে তো অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক আছে বিং এক্সের বিংএক্স তো ওয়ান অফ দ্য এক্সচেঞ্জ যেগুলো কিন্তু আমরা ইউজ করি বাইনান্স বিট গেট বাই বিট এই ধরনের এক্সচেঞ্জগুলোর সাথে তো অবশ্যই বিং এক্সেও অ্যাকাউন্ট করতে পারেন তো কোনো এক্সচেঞ্জে হান্ড্রেড পার্সেন্ট ফান্ড রাখার দরকার নেই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার ফান্ডকে ডিস্ট্রিবিউট করতে হবে কীভাবে কিন্তু আপনি আলাদা আলাদা এক্সচেঞ্জে আপনার ফান্ডকে বা বলা যায় ওয়ালেটে আপনার ফান্ডকে কিন্তু রাখতে পারবেন এইভাবেই কিন্তু সেফ রাখতে পারবেন যদি আপনার কাছে না অনেক বেশি ডলার হয়ে থাকে তো বর্তমান সময়ে কিন্তু আমি এই স্ট্র্যাটেজি ফলো করছি এবং আপনাদের কাছেও কিন্তু সেম স্ট্র্যাটেজি আপনাদের ফলো করার জন্য বলছি তার কারণ হচ্ছে অনেকের কাছেই কিন্তু পসিবল হয় না হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করা অনেকের কাছে কিন্তু প্রবলেম হয় এবং সব কয়েন কিন্তু বলা যায় হার্ডওয়্যার ওয়ালেটে রাখাও যায় না এটাও একটা ফ্যাক্টর তো অবশ্যই ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন কৃত্যুবার্তা অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে এবং এই জিনিসটা থেকে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে আজকে ওয়াজির এক্সে হয়েছে কালকে কিন্তু অন্য কোনো এক্সচেঞ্জে হতে পারে তার কারণ হচ্ছে হ্যাকিং আমরা সবসময় দেখছি আর এই সাউথ কোরিয়ার এই যে হ্যাকার গ্রুপ তাকে কিন্তু বলা যায় সাউথ কোরিয়ার যে গভর্নমেন্ট তারা কিন্তু সাপোর্ট দেয় যেই কারণে কিন্তু কোনোভাবেই ফান্ড রিকভার করা সম্ভব হচ্ছে না আমরা বারবার হ্যাকিংয়ের পর কিন্তু দেখতে পাচ্ছি তো স্টে সেফ অবশ্যই বলবো নিজের ফান্ড নিজের ওয়ালেটে রাখুন এবং এক্সচেঞ্জে রাখুন আলাদা আলাদা এক্সচেঞ্জে দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে